বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। 2023 সালের আয় থেকে 5,51,37,558 টাকা রাজস্ব ডাক বিভাগকে দিয়েছে নগদ। সোমবার সচিবালয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণকান্তি শিকদারের কাছে রাজস্বের চেক হস্তান্তর করেন নগদের প্রধান নির্বাহী তানভীর এমিশুক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম এ সময় উপস্থিত ছিলেন। দুই প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী নগদের সেবা থেকে মোট আয়ের 51% রাজস্ব পায় বাংলাদেশ ডাক বিভাগ এবং বাকি 49% রাজস্ব পায় নগদ।